নদিয়া জেলার দত্তফুলিয়া উত্তর চব্বিশ পরগনা বাগদা এই দুই এলাকায় সংযোগকারী সেতু অত্যন্ত সংকীর্ণ দীর্ঘদিন ধরে সেতু চওড়া করার দাবিতে কোনো রকম কাজ না হওয়ায় অবশেষে পথ অবরোধ স্থানীয়দের সেতু সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ বাগদায় এই দাবিতে এদিন পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার সংযোগকারী সেতু বাগদার সারাহাটি এলাকায় জানা গেছে নদীয়ার দত্তপুলিয়া ও উত্তর চব্বিশ পরগনার বাগদার সাথে সংযোগকারী একমাত্র সেতু যেটি ইছামতি নদীর ওপর অবস্থিত দীর্ঘদিন ধরেই এই সংকীর্ণ সেতু চওড়া করবার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা আগে যে কাঠের ব্রিজ ছিল তাকে কংক্রিটাইজ করার জন্য আরও সংকীর্ণ করা হয় আমাদের এখন দাবি হচ্ছে ওই ব্রিজটাকে অন্তত দুটো গাড়ি অ্যাটলিস্ট দুটো গাড়ি যাতে পাশাপাশি চলাচল করতে পারে সেরকম একটা পরিসর তৈরি করা স্থানীয়দের অভিযোগ সেতু সংকীর্ণ হওয়ার ফলে যানবাহন চলাচলে প্রতিদিনই সমস্যায় পড়তে হয় স্থানীয়দের সেতু চওড়া করার দাবি জানিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানানোর পরেও কাজ না হওয়ায় এদিন বাধ্য হয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পর বাগদা থানার পুলিশের অনুরোধে অবরোধ ওঠে ব্রিজটার এই জীর্ণ অবস্থা আর এই জীর্ণ অবস্থা কোনোরকমই সরকার এতে ভূক্ষেপ করছে না যে এই ব্রিজটা কীভাবে সম্প্রসারণ করা হয় একবারে ব্রিজটা মানে ঠিক হয়েছে তারপরে আর সেই সরুই হয়েছে কিন্তু তার কোনো চড়া যে দরকার যেভাবে গাড়ি যে চলাচল করবে দুটো গাড়ি সেরকম কিছুই করেন আর প্রশাসনের কাছে আমাদের দাবি যেন এই সংস্কারটা যদি তাড়াতাড়ি করে হবে হবে বসাতে হবে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা